সম্মানিত অডিয়েন্স, তো কিছুদিন আগে ইলা ফান্ড এর একটা অফার শেয়ার করছিলাম, তো সেই অফার থেকে ফাইনালি আজকে উইথড্র করা যাবে। তো লাইভে উইথড্র করে পেমেন্ট প্রুফ আপনাদেরকে দেখাই দিব। তো সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আপনারা সম্পূর্ণভাবে আমাদের সাথে থাকবেন, আশা করি লাইভে পেমেন্ট প্রুফ দেখাই দিব। তো আপনারা যদি বলেন ভাই কোন অ্যাড্রপটা তো ভুলে গেছি, তো আপনাদের জন্য আমি সেই অ্যাড্রপটা এখানে দেখাচ্ছি। তো আমার টেলিগ্রামে কিন্তু আমি এটা পোস্ট করছি, প্লাস আমার ইউটিউব চ্যানেলে কিন্তু আমি এটা নিয়ে ভিডিও মেক করছি। তো এইখানে আসার পরে এখানে যদি আমি যাই, সেক্ষেত্রে কিন্তু একটা অ্যাড্রপ এইখানে পাইছি। তো এই অ্যাড্রপটা এখানে মোটামুটি 216 জন ভিউজ হয়েছে। তো এই অ্যাড্রপ থেকে যারা জয়েন করছিলেন আমাদের চ্যানেলে আছেন, তারা আমার ভিডিওগুলো যারা ফলো করেন তারা এইখানে আজকে ফাইনালি উইথড্র করতে পারবেন। তো এইখানে উইথড্র করে আপনাদের টাকাটা জাস্ট পকেটে নেবেন। তো আপনারা কী করবেন, আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসার পরে আপনি যদি এইখানে ইলা লিখেন, ইলা লিখে সার্চ করলে অফারটা চলে আসবে। এই অফারটা তো এই লিঙ্কের মাধ্যমে সাব দিয়ে আপনি উইথড্র করতে পারবেন, অথবা আপনার ইমেলে চলে যাবে। আমি আমার ইমেলে চলে আসছি। আসার পরে এখানে তারা আমাকে একটা লিঙ্ক দিয়েছিল, এক সময় আমি দেখছিলাম। তো এই লিঙ্ক থেকে উইথড্র করা যাবে, সমস্যা হবে না। তো এইখানে এই যে ইলা ফান্ডের একটা মেল দেখছি, অনেকদিন আগেই তারা করছে, 10 জুলাই মনে হয় মেল সম্ভবত। তো এইখানে আসার পরে জাস্ট এই যে এই যে কোনো আপনি টেলিগ্রাম চ্যানেল থেকে যে করতে পারেন, তো এই যে ক্লিক হেয়ার টু ডিটেল ব্যালেন্স, তো এইখানে আমি একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এইখানে আমাদের জয়েন করার জন্য যে 100 টোকেন দিয়েছিলো, 100 ইলা টোকেন দিয়েছিলো। আর এইখানে কিন্তু ডেইলি মাইনিং হয়, দেখেন মাইনিংটা কিন্তু হতেই আছে, এখানে মাইনিং হচ্ছে। তো মাইনিং করে আমি পাইছি 60টা, আর এইখানে আমি রেফারেল বোনাস পাইছি 30টা। সব মিলে আমার ব্যালেন্স হচ্ছে 134টা। তো এই 134টা ব্যালেন্স উইথড্র করার জন্য জাস্ট এই যে উইথড্রল এলা, তো এইখানে একটা ক্লিক দিবেন। তো এইখানে উইথড্রতে ক্লিক দেওয়ার পরে উইথড্রতে ক্লিক দেওয়ার পরে এখানে কিছুক্ষণ লোড নেবে। তো লোড নেওয়ার পরে এইখানে এখন আস্তে আস্তে স্ক্রল করবেন, স্ক্রল করবেন। স্ক্রল করার পরে এইখানে দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট পেমেন্ট 134.12। তো এইখানে আপনি কী করবেন, আপনি আপনার যে ট্রাস্ট ওয়ালেটে চলে যাবেন। তো আপনি আপনার ট্রাস্ট ওয়ালেটে যাওয়ার পরে এখানে যে পিএসসি ওয়ালেট অ্যাড্রেসটা আছে, তো এটা কিন্তু সম্পূর্ণ পলিগন নেটওয়ার্কের মাধ্যমে আসবে। তো আপনি এখানে বিএসসি ওয়ালেট অ্যাড্রেসটা দিয়ে দিবেন। তো এখানে যে সার্চ করবেন এই যে এইটা বিএমবি স্মার্ট সেন্স, এই অ্যাড্রেসটা থেকে আপনি কপি করে নেবেন আমার সম্পূর্ণ নতুন একটা ওয়ালেট এটা। তো এইখান থেকে জাস্ট এটা কপি করে নেবেন। তো অ্যাড্রেসটা কপি করে নেওয়ার পরে আপনারা এই জায়গাতে আবার চলে আসবেন। আসার পরে এই যে ওয়ালেট অ্যাড্রেস, তো এই ওয়ালেট অ্যাড্রেসের জায়গায় মূলত আপনি ওইটা দিয়ে দিবেন। তো আমি এখানে একটা ওয়ালেট অ্যাড্রেস দিয়ে দিলাম। তো ওয়ালেট অ্যাড্রেসটা দেওয়ার পরে এইখানে রিকোয়েস্ট পেমেন্ট, তো এই জায়গায় একটা ক্লিক দিবেন। তো এইখানে ক্লিক দেওয়ার সাথে সাথে দেখবেন যে এই এটা কিন্তু আপনার সরাসরি পেন্ডিংয়ে চলে যাবে। তো আমি লাইভে এখানে উইথড্র করে দেখাবো, তো লাইভে আসলে কতক্ষণ লাগে তো সেটাই দেখার বিষয়। তো এইখানে আসার পর দেখতে পাচ্ছেন উইথড্রটা উইথড্র মোডটা পেন্ডিংয়ে চলে গেছে। তো এইখানে আমার এই যে অ্যাড্রেসটা দেখাচ্ছে, এখানে তারা আমাকে বলছে যে কিছু সময় ওয়েটিং করতে। তো আমি 2-3 মিনিট এখানে ওয়েটিং করি। তো এইখানে আরেকটা বিষয় যেটা দেখাবো সেটা হচ্ছে আপনাদের এই এখানে দেখায় তাদের যে পজিটের যে ভাবসাবটা সেটা একটু আপনাদের দেখায়। এই যে ট্রেডিং এলা, তো ট্রেডিং এলার ভিতরে যে আপনি যদি ট্রেডিংয়ে মাথা খারাপ ব্যাপার ভাই, পুরো মাথা খারাপ, মাথা নষ্ট হয়ে যাচ্ছে আমার। তো এইখানে ওয়ালেটটা কানেক্ট করতে বলছে ওরা, তো ওয়ালেটটা কানেক্ট করার দরকার নেই। আবারও একটু ব্যাক প্লেস করি, একটু ব্যাক প্লেস করার পরে প্রথমে চলে আসলাম। তো প্রথমে আসার পরে এইখানে আমরা যদি জাস্ট ট্রেডিংয়ের উপরে একটা ক্লিক দিই, তো এইখানে তাদের ট্রেডিং কী হারে চলছে সেটা দেখেন, টোকেনের প্রাইসটা কেমন। তো এইখানে এইখানে ট্রেডিং
ইলা নাও, তো এইখানে সাব দিলে এক একটা টোকেন ফেলও আপনি যেটা দেখতে পারবেন সেটা মাথা নষ্ট ব্যাপার আমি দেখছি। তো এইখানে আমার ওয়ালেটটা কানেক্ট করতে বলছে, তো এক একটা টোকেন দেখেন 1.9 করে, $9 করে, মানে $2-এর উপরে। তো এইখানে জয়েন করলেই তো 100 টোকেন দিচ্ছে। এইখানে রীতিমতো বাই সেল তারা কিন্তু চালু করছে। তো এইখান থেকে বাই সেল হচ্ছে কি হচ্ছে না সেটা আমি সঠিক এখন করে দেখিনি, বাট আমি এই টোকেনগুলো চাচ্ছে আমার ওয়ালেট পর্যন্ত নিয়ে যায়, তারপরে দেখা যাক কোনো মার্কেটে লিস্টেড যদি হয়। তো সেক্ষেত্রে এইখানে যদি আমি কয়েকটা টোকেন দিয়ে বাই সেল করে দেখবো, সেগুলো পরবর্তী আপডেটে আপনাদেরকে জানিয়ে দেবো। তো এখন আমাদের মূল কাজ হচ্ছে এখান থেকে আসলে উইথড্র হয় কিনা সেটা দেখার বিষয়। তো আমি আসছি লাইভে আপনাদেরকে উইথড্র করে দেখাবো। তো এইখানে আমি উইথড্র রিকোয়েস্ট সাবমিট করেছিলাম, তো এইখানে উইথড্র রিকোয়েস্টটা সাবমিট তো আগেই করে দিছি। তো এখানে তো উইথড্র পেন্ডিংয়ে ছিল বলছিল, তো এইখানে আমি কিছুক্ষণ ওয়েট করবো। তো আমি একটু আউটসাইডে চলে গেছিলাম, তো এইখানে ওয়েটিং আমি আরও 1 মিনিট অপেক্ষা করি। তো এখানে আবারও একটু চেক দিচ্ছি যে আসলে আমাদের উইথড্রটা হয় কি না। তো এখানে দেখেন বিসমিল্লা বলে দেখি, তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের উইথড্র পেড, তারা মানে উইথড্র করে দিয়েছে। তো এইখানে দেখেন আগে ওয়েটিং ছিল, এখনই কিন্তু পেড আছে। তো এখন আমাদের উইথড্র লাইভে করে দিয়েছে। তো এখন আপনাদের এই যে টোকেনটা, তো এই টোকেনটা আপনার ট্রাস্ট ওয়ালেটে অ্যাড করার জন্য সরাসরি আপনারা চলে আসবেন এই যে কোনো ব্রাউজারে, এসে লিখবেন ELLA ইলা টোকেন প্রাইস। তো এইখানে ইলা টোকেন কন্ট্যাক্ট অ্যাড্রেসও দিলে হবে। তো এইখানে আসার পরে পলিগন নেটওয়ার্কের যে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা আছে আপনারা ওইটা নেবেন। তো এখন দেখেন এই যে পলিগনের যে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা, এখান থেকে জাস্ট এটার পরে ক্লিক দিবেন। তো ক্লিক দেওয়ার পরে এইখানে যে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা পাবেন মূলত এটা জাস্ট এখান থেকে কপি করে নেবেন। তো আমি কপি করে নিচ্ছি, কপি করে নেওয়ার পরে ট্রাস্ট ওয়ালেটে। তো ট্রাস্ট ওয়ালেটে আসার পরে আপনি কী করবেন, এই যে কর্নারে যাবেন। তো কর্নারে যাওয়ার পরে এইখানে জাস্ট এটা কন্ট্যাক্ট অ্যাড্রেসটা পেস্ট করে এখানে ডান করে দিবেন। ডান করে দেওয়ার পরে কাস্টম টোকেন যুক্ত করেন। তো এইখানে নেটওয়ার্কটা উপরেরটা পলিগন করে পলিগন নেটওয়ার্কটা সিলেক্ট করবেন, তারপরে এনে অ্যাড্রেসটা পেস্ট করে দিলে এইখানে ডিফল্টভাবে সব কিছু চলে আসবে। তো এইখান থেকে জাস্ট কনফার্ম অপশনে সাব দিলে কিন্তু আপনার টোকেনটা কিন্তু ইনস্ট্যান্ট রিসিভ হয়ে গেছে। তো এটা যখন কিন্তু মার্কেটে লিস্টেড হয়ে যাবে তখন কিন্তু ভালো একটা প্রাইস পাওয়া যাবে। আর এখন এই মুহূর্তে বাই সেল করা যাচ্ছে কি না তাদের ওয়েবসাইটের মাধ্যমে সেটা আমি সঠিক বলতে পারলাম না, তবে পরবর্তী আপডেটে আপনাদেরকে জানিয়ে দিই। তো এখন আর একটা জিনিস খুব ভালো করে দেখেন, এটা অনেকে হয়তো বিশ্বাস করবেন না যে আসলে উইথড্র করা গেল কিনা। তো এইখানে দেখেন যে 34.12, তো 34.12টা টোকেন কিন্তু এইখানে আছে। তো আপনি যদি এখন ট্রাস্ট ওয়ালেটে যে দেখেন যে আপনার কয়টা দিচ্ছে, তো আপনি কিন্তু সেখানে 34.12টা টোকেন আছে। তো যারা কাজ করছিলেন আশা করি সবাই উইথড্র করে নেবেন। তো তার সাথে ভিডিওটি এখানে শেষ করতে আসছে। আসসালামু আলাইকুম।